সরকারৰ ভূমি যদি কোনোবা এনেকে বেদখল হৈ আছে উত্তর মাটিয়ে হোক বা মন্দিরের মাটিয়ে হোক আমার মুসলিম জাতীয় পরিষদের পর স্পষ্ট কথা এইবিলাক মাটি উচ্ছেদ করব লাগে তাত আমার কোনো ধরনের বাধা নাই বিধায়ক শর্মা আলী ডাঙরিয়া তেখেতে কালি কইছে যে মোক কোনো ধরনের আগ জাননি দিয়া নাই এটা সমষ্টিত যেটা উচ্ছেদ করা হয় সেই সমষ্টিখনের বিধায়ক অর্থাৎ রাইজর প্রতিনিধি যদি গম না পায় তার সমষ্টিত উচ্ছেদ হব তাহলে সেইজন কেনেকে রাইজর প্রতিনিধি হব পারে সংখ্যালঘু নেতা সংখ্যালঘু বিধায়কসকলে ইহঁতর ব্যক্তিত্ব স্বার্থর কারণে ইহঁত আমার লগত এই সংখ্যালঘু মানুষখিনির লগত রাজনৈতিক একটা মুনাফা আদায়ের কারণে এনেকা ধরনের চক্রান্তমূলকভাবে এটা মানে উচ্ছেদ হয়ে আছে আজি মই শর্মা আলী ডাঙরিয়াক মই কব বিচাৰিছো যে আপুনি আপনার সমষ্টিত যদি এনেকে আপনার নজনাকে উচ্ছেদ হল তাহলে আপনি সরকারের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা লোক আপনার লগত আমি পূর্ণ সমর্থন জানাম আপনার লগত আমি মানে আছো প্রথম কথা হল আমার কোনোবা জায়গাত যদি সরকারের ভূমি যদি কোনোবা এনেকে বেদখল হয়ে আছে হয়তো সত্রর মাটিয়ে হোক বা মন্দিরের মাটিয়ে হোক আমার মুসলিম জাতীয় পরিষদের পর স্পষ্ট কথা এইবিলাক মাটি উচ্ছেদ করব লাগে তাত আমার কোনো ধরনের বাধা নাই কিন্তু উচ্ছেদ করার আগত এই এই মানুষখিনি আসলতে কোর মানুষ ভারতীয় মানুষ প্রকৃতিতে মানুষ গতি এই ভারতীয় প্রকৃত মানুষবিলাক আসলতে ইহঁতর সংস্থাপন দিয়ার ব্যবস্থা করার পিছতহে ইহঁতক উচ্ছেদ করব লাগে আপনাদের জানে কালি বা আপনার বরপেটা জেলার বাগবর সমষ্টিত আমার যে উচ্ছেদ হল আজি যে শীতকালের অবস্থা এই ঠান্ডার দিনত আজি তাতে কণ কণ সরু 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 লড়া ছোৱালী আছে বহুতো অসহায় নিরীহ মানুষক কালি যেনেকে উচ্ছেদ করা হল এই ঠান্ডার দিনত এই মানুষখিনি কত যাব আর কালির যেটু উচ্ছেদ বিশেষকে বাগবর আপনার সমষ্টির বিধায়ক শর্মা আলী ডাঙরিয়া তেখেতে কালি কইছে যে মোক কোনো ধরনের আগ জাননি দিয়া নাই এ আসলতে মানুষে কি বলি ভাবে আমি না জানো কিন্তু আপনাদের জানে যে এটা সমষ্টিত যেটা উচ্ছেদ করা হয় সেই সমষ্টিখনের বিধায়ক অর্থাৎ রাইজর প্রতিনিধি রাইজর প্রতিনিধিয়ে যদি গম না পায় তার সমষ্টিত উচ্ছেদ হব সহ লোকক উচ্ছেদ করা হব তাহলে সেইজন কেনেকে রাইজর প্রতিনিধি হব পারে আর একটা কথা চাব এজন মানে হেৰি মানে এজন এমএলএ যদি ইচ্ছা করে তার সমষ্টিত যেটা যেটা উচ্ছেদ হয় উচ্ছেদ হওয়ার মানে আগত সেই সেই সমষ্টির বিধায়কের লগত মানে জেলা প্রশাসনে হোক বা হয়তো গভর্নমেন্টে হোক ইহতে এটা এই মানে এটা ফার্স্টত আগ জাননি দিয়ে যে আপনার সমষ্টিত উচ্ছেদ করা হব সেই সময় যদি বিধায়কসকলে সরকারক বা জেলা প্রশাসনক যদিও অনুরোধ জানায় যে নাই এটা উচ্ছেদ করব নালাগে আর হয়তো উচ্ছেদ করার আগত ইহতক সংস্থাপন দিব লাগে তেতিয়াহলে কিন্তু সেই কথাটো সরকারে অর্থাৎ জেলা প্রশাসনে মানি লওয়ার কারণে বাধ্য কিন্তু এতিয়া দেখা গৈছে একাংশ সংখ্যালঘু নেতা সংখ্যালঘু বিধায়কসকলে কেবল মানে ইহঁতর স্বার্থর কারণে ইহঁতর ব্যক্তিত্ব স্বার্থর কারণে ইহঁত আমার লগত এই সংখ্যালঘু মানুষখিনির লগত রাজনৈতিক একটা মুনাফা আদায়ের কারণে এনেকা ধরনের চক্রান্তমূলকভাবে এটা মানে উচ্ছেদ হয়ে আছে কালির যে ঘটনা আপনাদের জানে যে শর্মা আলী ডাঙরিয়ায় কালি যে কথা কৈছে যে মোক কোনো ধরনের আগ জাননি দিয়া নাই আজি মই শর্মা আলী ডাঙরিয়াক মই কব বিচাৰিছো যে আপুনি এজন বক্ষ বিধায়ক বলে আপনাকে আমি ভাবো আপনার সম্মান করো শ্রদ্ধা করো তো আপনার দরে একটা সমষ্টিত আপনি ইমান জানা ইমান গুণী বিধায়ক তো আপনার সমষ্টিত যদি এনেকে আপনার নজনাকে উচ্ছেদ হল তাহলে আপনি সরকারের বিরুদ্ধে জেলা প্রশাসনের বিরুদ্ধে আপনি আইনি ব্যবস্থা লোক আপনার লগত আমি পূর্ণ সমর্থন জানাম আপনার লগত আমি মানে আছো অন্যথা আপনি এই এই এনেকে আমার সংখ্যালঘু মানুষ টুপি পিন্ধায় আপনি যেটি করব আমি আপনাদের আপনি আমার রাইজর কণ্ঠ রোধ করেছে যাকালি আপনি তাতে প্লে কার্ড লো তাতে এই উচ্ছেদের বিরুদ্ধে আপনি আন্দোলন করবে গেছে এই আপনার বেলেগ একুয়ে নয় আপনার নিজের স্বার্থের কারণে কারণ আমি ইতিমধ্যে জানিলে পাইছো সেই সমষ্টিত যে উচ্ছেদ করেছে তাতে কিনা বোলে সরকার কিনা ফার্ম খুলব সেই ফার্মরপর কোনে লাভালাভ হব এক নম্বর কথা তাতে শর্মা আলী ডাঙরিয়া লাভ হব তারপর গভর্নমেন্টের লাভ হব আর তার কারণে শর্মা আলী ডাঙরিয়ায় একটা চক্রান্তমূলকভাবে যাকালি বাগবর সমষ্টিত উচ্ছেদ করা বলে আমার সন্দেহ হয়েছে আরও যদি তেমন নাই তাহলে শর্মা আলী ডাঙরিয়ায় কেস করক আমি শর্মা আলী ডাঙরিয়ার লগত আছো
অন্যথা এনেই এনেকে রাজনৈতিক মুনাফা আদায়ের কারণে আপনি আর ভবিষ্যতে যাতে এই সংখ্যালঘু মানুষখিনিক লো কোনো ধরনের রাজনীতি করব না এ আমার মুসলিম জাতীয় পরিষদের পর আপনার আমি ওয়ার্নিং দি দিছো সকিয়াই দিছো একদম এক এক নম্বর আপনাদের চাব নহলে একটা সমষ্টিত যেটা উচ্ছেদ করব সেই সমষ্টির একটা রাইজর প্রতিনিধি তথাপিতো পঞ্চায়েত প্রতিনিধি নহয় একটা বিধানসভার এজন সদস্য তেখেতর অজানাতে তেখেতক আগতিয়াকে কোনো ইঙ্গিত নিদিয়াকে তেখেতক মানে আগ আগ জাননি মানে এই নকরাকে কেতিয়া উচ্ছেদ হব নোৱাৰে কিন্তু এতে জল জল পট পট প্রমাণ কালি শর্মান আলী একটা নাটক করেছে নাটকীয় পদক্ষেপ লো তার সমষ্টিত উচ্ছেদ করেছে আগন্তক ইলেকশনের কারণে কারণ আপনাদের চাব নহলে শর্মান আলী ডাঙরিয়ায় আজির ডেটত যাকালি যে কথা কৈছে আবার মানে আমার মোক কোনো ধরনের আগ জাননি দিয়া নাই এই কেনকা ধরনের সম্ভব একটা সমষ্টির যদি বিধায়কে একো গমে নাপায় তার সমষ্টিত কি হয়ে আছে কি হব এই কেনকা ধরনের কথা গতি আমি সেই কথাই কৈছো যে শর্মান আলী এনেকা ধরনের আর সংখ্যালঘু মানুষক লো রাজনীতি করা বন্ধ করব লাগে কারণ উচ্ছেদ আমিও বিচার উচ্ছেদের বিরোধিতা আমি কেউ নকরো কারণ আজি সত্রর মাটি মন্দিরের মাটি যদি কোনো বেদখল করেছে তাক উচ্ছেদ করক তাত আমি বাধা নিদিও কিন্তু এই মানুষখিনি যিখিনি মানুষ উচ্ছেদ করব এই মানুষখিনি যদি প্রকৃত ভারতীয় মানুষ হয় সেইখিনি বস্তু ভালকে ইনকোয়ারি করে তদন্ত করে মানে মানে আগভাগকে এই মানে এই মানে এইখিনি মানুষ ইহত সংস্থাপন দিব সংস্থাপন দিয়ার পিছত উচ্ছেদ করক আজি সেই সংস্থাপন আপনি দিব নোৱাৰে মই দিব নোৱাৰো আমার রাইজর প্রতিনিধি আছে হ্যাঁ সমষ্টির পর আমি যা এম এল এ পটাই দো সেই সেই এম এল এ সকলে যদি ইচ্ছা করে ইহতে রাইজের লগত বহি সরকারের লগত বহি জেলা প্রশাসন লগত বহি ইহতে ইচ্ছা করলে সংস্থাপন দিব পারে কিন্তু ইহতে নিদিয়ে ইহতর মই এটা কথা স্পষ্ট সরকারে কিন্তু সংখ্যালঘু মানুষক টার্গেট করা নাই সংখ্যালঘু মানুষক টার্গেট করেছে একাংশ সংখ্যালঘু নেতায় একাংশ সংখ্যালঘু বিধায়কে আজি সংখ্যালঘু মানুষক এনেকে টার্গেট করে এনেকে ইহতর রাজনৈতিক মুনাফা আদায়ের কারণে ইহতর লগত বারম্বার এনেকে রাজনৈতিক ষড়যন্ত্র রচি আছে স্পষ্ট কথা উচ্ছেদ তো সরকারে করেছে কোনোবা যদি সরকারি ভূমি কোনোবা যদি সরকারি ভূমি যদি বেদখল করেছে তাত উচ্ছেদ হব লাগে তাত আমি কোনো ধরনের বাধা নিদিও কিন্তু উচ্ছেদ করার আগত এই আমি যখন সমষ্টির পর বিধায়ক পঠাই দো যখন আমি হাজার হাজার ভোট দিয়ে বিধানসভালে পঠাই দো এই বিধায়ক সকলের ক্ষমতা বহুত এজন বিধায়কর ক্ষমতা যদি আপনাদের চাব যায় ইহতর বহুত ক্ষমতা থাকে কিন্তু এই বিধায়ক সকলে আমার লগত রাজনৈতিকভাবে ইহতর রাজনৈতিক মুনাফা আদায়ের কারণে সরকারের গাত দুঃখটা দি কেনে ইহতে আমার সমষ্টির হিরো হব বিচারে এইবিল নাটক আপনাদের চাব এআইডিএফ কোক কংগ্রেস কোক এইবিল নাটক আজি আমার সংখ্যালঘু মানুষক এই অবস্থা কার কারণে হয়েছে কংগ্রেসের কারণে হয়েছে বিগত সত্তরটা বছর যেটা কংগ্রেসে বারবার রাজত্ব করেছে এই কংগ্রেসে এটালে এইবিল কিয় ঠিক করে যাওয়া নাই গতি এআইডিএফ এইবিল সংখ্যালঘু মানুষখিনি খালি একগুট করার কারণে এআইডিএফে সকল সময়তে বিজেপির লগত মিলি একটা ষড়যন্ত্র চলাই চলাই থাকে কিন্তু আমি এতিয়া সংখ্যালঘু রাইজে রাজনৈতিকভাবে সচেতন হব লাগিব আজি আপনাদের জড়িয়ে সকল সংখ্যালঘু মানুষক মানে অনুরোধ করেছো যে আপনাদের এতিয়া আপনাদের এতিয়া মানে রাজনৈতিকভাবে সচেতন হোক এতিয়া আমার সময়ের আহ্বান এতিয়া যাতে আমি কোনেও কোনোবা ধরনের গেমত নাটক আমি কিবা এটা মন্তব্য করার আগত কিবা এটা কাম করার আগত কিবা এটা সিদ্ধান্ত করার আগত আমি এতিয়া এশবার ভাবিবলগা হয়েছে কারণ এই যে আমার যেবিলাক উচ্ছেদ হয়ে আছে আমার সংখ্যালঘু মানুষের লগত যেবিলাক সকলো সময়তে খালি লাঞ্ছিত বঞ্চিত হয়ে আছে এর দায় কিন্তু বেলেগ কোনো নহয় একাংশ সংখ্যালঘু নেতা একাংশ সংখ্যালঘু বিধায়ক স্পষ্ট কথা।